হ্যালো ভিউয়ার্স, সেন্সর পক্ষ থেকে আমি শামীম আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো S7-200 PLC-র মধ্যে কিভাবে সাব রুটিন প্রোগ্রাম করা হয়। আর এই সাব রুটিন প্রোগ্রামটা আপনারা যারা ভবিষ্যতে প্রফেশনালি কাজ করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা দেখে নিই কিভাবে সাব রুটিন প্রোগ্রাম করা হয়। এখানে আমি আগে থেকে একটা নিউ পেজ ওপেন করে রেখেছি, আর এই যে আপনি যে নিউ পেজটা দেখছেন প্রোগ্রামের জন্য, এইটা হচ্ছে আমার মেইন প্রোগ্রামের জন্য আর একটা পেজ। আর সাব রুটিনের সুবিধাটা হচ্ছে কি, মেইন ব্লকে আপনার অনেকগুলি নেটওয়ার্ক আছে, কিন্তু প্রফেশনালি কাজ করতে গেলে আপনার আরও বেশি ব্লকের প্রয়োজন হতে পারে, বা আপনি বিভিন্ন সাইট নিয়ে কাজ করতে পারেন। সেই জন্যে আপনার একটা সাইটকে যদি একটা সাব রুটিনের আন্ডারে রেখে দেন তাহলে আপনার প্রোগ্রামটা করতে অনেকটা সহজ হয়ে যায়। যদি সব সাইটই যদি আপনি একটা মেন প্রোগ্রামের মধ্যে নিয়ে আসেন তাহলে আপনার প্রোগ্রামটা করতেও ঝামেলা হবে আর প্রোগ্রামটা স্মুথলি কাজ করবে না, বা একবার ওয়ান বাই ওয়ান নেটওয়ার্ক কাজ করতে গেলে তখন প্রোগ্রামের ইন্টারাপ্টে কোনো প্রবলেম হতে পারে। সেই জন্য আপনারা যারা প্রফেশনালি কাজ করবেন, আর যারা প্রফেশনালি কাজ করে তারা মেনলি আসলে সাব রুটিন নিয়েই বেশি কাজ করতে কমফোর্ট ফিল করে। এই হচ্ছে আমার মেন প্রোগ্রাম, আর এখানে দেখছেন আপনার সাব রুটিন। এখানে সাব রুটিনে আপনার সুবিধা মতো অনেকগুলি সাব রুটিন নেওয়া যায়, আর এখানে আপনার দেখছেন মেন ব্লক সাব রুটিনের ব্লক, এখান থেকে আপনারা নিতে পারবেন একাধিক সাব রুটিনের ব্লক। এখন আমরা দেখে নিই মেন ব্লক। মেন ব্লকে চলে আসলাম। মেন ব্লকে আমরা একটা এনও কন্ট্রাক্ট নেব, 0.0 একটা কোনো, এর আন্ডারে আমরা একটা সাব রুটিন নেবো। দেখেন এখানে এই এখানে আপনার কল সাব রুটিন দেখছেন, এখান থেকে আমরা একটা সাব রুটিনকে কল করব। এখন আমরা সাব রুটিন কল করলাম, এখানে আপনার দেখে সাব রুটিন জিরো জিরো সাব রুটিনকে আমরা কল করেছি নেটওয়ার্ক ওয়ানে। তাহলে আমরা জিরো সাব রুটিনে চলে গেলাম। এখানে আপনারা দেখছেন সাব রুটিন জিরোতে চলে আসলাম। সাব রুটিন জিরোর মধ্যে যে প্রোগ্রামটা করবো এখন, এই প্রোগ্রামটা আপনার নেটওয়ার্ক ওয়ানের মেন প্রোগ্রামের নেটওয়ার্ক ওয়ানের আন্ডারে থাকবে। জিরো নেটওয়ার্কটাতে এখানে আপনারা দেখছেন আমরা সাব রুটিনের মধ্যে একটা প্রোগ্রাম করেছি নেটওয়ার্ক টুতে, আর একটা নেটওয়ার্ক টুতে একটা ইনো কন্ট্রাক্টের রেসপেক্টে একটা আউটপুট নিয়েছি, আর নেটওয়ার্ক ওয়ানেও একটা স্পেশাল মেমোরি ইনো কন্ট্রাক্টের রেসপেক্টে একটা আউটপুট নিয়েছি। এইটা হচ্ছে আপনার, এখানে দেখেন আপনার যে মেন প্রোগ্রাম, মেন প্রোগ্রাম সাব রুটিন জিরোর আন্ডারে আমাদের কোন প্রোগ্রামটা আছে, এখানে সাব রুটিন জিরোর মধ্যে যে প্রোগ্রামটা করব এই প্রোগ্রামটা আছে। মূলত আমি এখানে আপনাদের ছোটো করেই দেখাচ্ছি প্রোগ্রামটা, কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো অনেক বড় প্রোগ্রাম করতে পারবেন এই যে সাব রুটিনের মাধ্যমে। এখন আসুন আমরা দেখে নিই সাব রুটিনটা কীভাবে কাজ করে। এখন এটাকে আমরা এক্সপোর্ট করব। এখন আমরা যে আমরা দেখবো এই সাব রুটিনটা কীভাবে কাজ করে। এখানে আমরা যে মাইক্রোইন সফট আপনার যে আমরা এখন আমরা দেখবো সাব রুটিনটা, সাব রুটিন প্রোগ্রামটা কীভাবে কাজ করে। এখানে আমরা প্রোগ্রামটা লোড করে নেব।
এখানে আপনারা দেখুন আমাদের যে এটা, এই আমরা যে প্রোগ্রামটা করেছি এখানে দেখেন অর্গানাইজেশন ব্লক মেন ব্লকের, এখানে হলো মেন ব্লক, আর এখানে দেখেন সাব রুটিন ব্লকের যে প্রোগ্রামগুলি এখানে আছে, এই উপরে হচ্ছে যে প্রোগ্রামটা সাব রুটিন জিরোর আন্ডারে, এই যে সাব রুটিন জিরোর আন্ডারে যে প্রোগ্রামটা করছি, নিচে আপনারা দেখছেন এখানে লেখা আছে সাব রুটিন ব্লক, সাব রুটিন ব্লকের নিচে যে প্রোগ্রামগুলি সাব রুটিন জিরোর মধ্যে আছে সেই প্রোগ্রামগুলি এখানে দেখা যাচ্ছে। এখন আমরা দেখব এই সাব রুটিনটা, সাব রুটিন প্রোগ্রাম কীভাবে কাজ করে। এটাকে আমরা অন করে দেব, আর আমরা এখানে আপনারা দেখছেন SM0 এটা অন অবস্থায়, কিন্তু আউটপুটে কোনো কাজ করতেছে না। এখন দেখেন I01 যতই দিবেন আপনি এটা রান করতেছেন, যে পর্যন্ত আপনি সাব রুটিন না কল করবেন সে পর্যন্ত এই আউটপুটগুলি কাজ করবে না। এখন আমরা দেখে নেই, আমরা সাব রুটিন যে এখানে দেখেন আপনারা দেখেন I0.0 যখনই অন হয়ে গেছে তখন এই সাব রুটিনটা এই আউটপুটটা কাজ করতেছে। আর আমরা জানি এই SM0.0 এই যে NO কন্ট্রাক্টটা অলওয়েজ অন থাকবে, সেই জন্য এই আউটপুটটা সবসময় অন অবস্থায় আপনারা দেখছেন। এখন আমরা I0.1, এখন দেখেন এই যে I0.1 এটাকে অন করার সাথে সাথে Q0.1 আউটপুটটা অন হয়ে গেছে।